সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। আজকের গ্রামীণ ফোন আয়োজিত এই লাইভ সঙ্গীত সন্ধ্যায় আপনাদেরকে স্বাগত। এটা খুব ক্যাজুয়ালি একটা ইনডোর, আমরা জাস্ট একটা আনপ্লাগ টাইপেরই বলতে পারেন, একটা খুব ক্যাজুয়াল লাইভ করছি। আজকের মূলত আজকের এই চাঁদ রাতের আনন্দটা উপভোগ করার জন্য দীর্ঘদিনের সিয়াম সাধনার পরে আই থিঙ্ক আজকের এতটুকু আমাদের মধ্যে যে আনন্দটা ক্রিয়েট হয়েছে এটারই একটা সেলিব্রেশন আজকে হচ্ছে। এবং আমি হাবিব ওয়াহিদ, আমার সাথে গিটারে আছে সামি, ফ্লুটে আছে সুমন। আমরা চেষ্টা করব আপনাদেরকে কিছুক্ষণের জন্য আমাদের গান পরিবেশন করে কিছু আনন্দ দেবার। সো চলুন শুরু করা যাক। আজকে আমি সাজিয়েছি কিছু গান দিয়ে, আমার বিভিন্ন গানের মধ্যে থেকে কিছু গান সিলেক্ট করে, বাট সামনে কিছু ছোট ছোট সারপ্রাইজ আছে যেগুলো ওই সময় আসলে আমি তখন বলবো। বাট এই মুহূর্তে আমি আমার একদম শুরুর দিকের একটি গান দিয়ে স্টার্ট করতে চাই। আই হোপ আপনারা এনজয় করবেন। রেডি রেডি? বসে আছো তুমি দক্ষিণে জানালা খুলে, যত নির্বাক অভিমান মনে, আচ্ছাটুকু নিলাম তুলে, এসো তবে বৃষ্টি না সৃষ্টি ছাড়া ভালোবাসা, এসো তবে জ্যোৎস্না সাজা দু চোখে তারায় তারায়। রাত নির্ঘুম বসে আছো তুমি দক্ষিণে জানালা খুলে, যত নির্বাক অভিমান মনে, আচ্ছাটুকু নীলাম তুলে, চুপচাপ ঝরছে রাতের পাখিরা সব গান গেয়ে যায়, নিশ্চুপ বাতাসে তোমার স্মৃতি আমার গানের সুরে দূরে ভেসে যায়, এসো তবে বৃষ্টি নামা সৃষ্টি ছাড়া তবে জ্যোৎস্না সাজা দু চোখে তারায় তারায়। বসে আছো তুমি দক্ষিণে জানালা খুলে, যত নির্বাক অভিমান মনে, আচ্ছাটুকু হৃদয়ের কথা।
কাছে রাখবো। চাঁদের আলো দিয়ে মুখ খানি দেখো, কেউ না কলা চা খুব কাছে রাখবো। নানা ভাবে বলো না গো করুণা পারো, লাজটুকু কেড়ে নিলে আবে যে মরো, শেষ করে দিয়ে আর সব নিরব। বলে তো দিয়েছি আমি হৃদয়ের কথা,
আর দুধে আলতা কায়ের বরণ রূপ যে কাঞ্চা শুন আচল দিয়া ডাইকারাই কো চোখ যেন পরে আমি প্রথম দেখে পাগল হইলাম মন তো আর মনে না কাছে আইসো আইসো রে প্রেমের কারণ ভালো বাইশো বাইশো রে আই হোপ আপনারা এনজয় করছেন আমাদের এই ছোট্ট পারফরমেন্সটা। আমরা কিন্তু খুব এনজয় করছি আপনাদের জন্য এটা করতে। তো এখন এই পর্যায়ে আমি একটু ডিফারেন্ট একটা অ্যাঙ্গেলে যেতে চাই, সেটা হচ্ছে যে আসলে আমি তো আমার ফ্যান্সরা আমাকে মোস্টলি গায়ক হাবিব ওয়াহিদ হিসাবে আসলে আইডেন্টিফাই করতেই স্বচ্ছন্দ্য বোধ করে, প্রবাবলি, আমি আমি জানি না, আই মে বি রং, বাট আমার তো আসলে গায়ক হওয়ার পাশাপাশি একই সময় অ্যাট দ্য সেম টাইম আমি যেহেতু ফুল টাইম সঙ্গীত পরিচালক, তাই আসলে আমার বিভিন্ন আমার গানের বাইরেও আসলে আমার বিভিন্ন কাজ করা হয়ে থাকে। সো সেই সুবাদেই এই গ্রামীণ ফোনের বেশ কিছু কাজ, মিউজিক্যাল কাজ আমার কম্পোজ করা, এবং আজকের এই অনুষ্ঠানে সেখান থেকেই এমন দুটি গান আমি আপনাদের জন্য পারফর্ম করতে চাই, যেই গানগুলো আসলে আমি নিজেও বুঝিনি কম্পোজ করার সময় যে এটা এতটা জনপ্রিয় হবে বা আসলে শ্রোতাদের মনে এত এত সুন্দর করে জায়গা করে নেবে। তার মধ্যে অন্যতম যেই গানটা,
স্বপ্ন যাবে বাড়ি, যেটা আপনারা সবাই খুব ভালোভাবেই পরিচিত আছেন যে গানের সাথে। আসলে একরকম ঈদ আসলে কিন্তু এখন আমার কাছে মনে হয় যে এটা একরকমের ঈদে বাড়ি ফেরার যে একটা গান, আমার মনে হয় অলমোস্ট ওই রকমই একটা মানে স্বীকৃতি গানটা মানে আনঅফিসিয়ালি কিন্তু পেয়ে গেছে। এটা আমার জন্য নিঃসন্দেহে অনেক বড় একটা আনন্দের ব্যাপার এই বিষয়টা। তাই আজকে আমি এই গানটি আপনাদের জন্য আমার মতো করে পারফর্ম করতে চাই। আই হোপ আপনাদের ভালো লাগবে সেটা। আসছে সেদিন বছর ঘুরে দিচ্ছে আপন সুরে, আসছে সেদিন বছর ঘুরে দিচ্ছে আপন সুরে, যাচ্ছি আমার স্বপ্ন পুরে চেনা পথে বহু দূরে, এই তো সময় ফিরে আসা, স্বপ্ন যাবে বাড়ি আমার, এই তো সময় ফিরে কেমন যেন একটা এই ব্যাপারগুলো কিন্তু কোথায় যেন প্রকাশ পায়, রাইট? আমার তো গানটা গেতে গেতে সেরকমই মনে হলো। আসলে আই হোপ আপনারা গানটি এনজয় করেছেন, অ্যান্ড আমি মনের গভীর থেকে এটাই কামনা করি যে সবাই আপনারা এই মুহূর্তে যারা দীর্ঘদিন রোজা রাখার পরে এই ঢাকা শহরের এই ইট কাঠের দেওয়াল থেকে বের হয়ে যখন আপনারা নিজ 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 বাড়িতে গ্রামে অবস্থান করছেন, সবাই সুন্দর সুস্থ পরিবার পরিজন নিয়ে খুব সুন্দর করে ঈদটা আপনাদের কাটুক, এই কামনা আমরা সবাই করছি আসলে। তো যাই হোক, এরপরে আমি যেই গানটির কথা বলতে চাচ্ছিলাম, আমার করা আবার গ্রামীণ ফোনের জন্য আরেকটি গান, যেটা আসলে বাংলাদেশ ক্রিকেটের যে ফিভারটা, সেই ফিভারটাকে রিপ্রেজেন্ট করার জন্য চলো বাংলাদেশ। নিশ্চয়ই আপনারা সেই গানটা শুনেছেন, দেখেছেন, আপনারা সবাই নিশ্চয়ই এই গানটি সম্বন্ধে অবগত আছেন। আমার মনে হয় যে বাংলাদেশের ক্রিকেট খেলা যখন হয় প্রতিবারই এই গানটার একটা ডিফারেন্ট একটা ফিল ক্রিয়েট করে, এবং এটাও আমাকে অনেক বেশি আনন্দ দেয় যে আমাদের প্রিয় ক্রিকেট টিম যখন পারফর্ম করে আমরা যে তাদের সাথে সবসময় যেভাবে
আছি এবং থাকব, সেই বিষয়টা আসলে একটা গানের মাধ্যমে তুলে ধরার যে আনন্দ সেটা ডেফিনেটলি আমি ফিল করেছিলাম এই গানটা করার সময়। এবং আজকেও আমাদের এই ছোট্ট অ্যারেঞ্জমেন্টে চেষ্টা করব একটু করে গানটা শোনাতে, আই হোপ আপনাদের পছন্দ হবে। থাকবো সাথে চলো যাই বহুদূর, চলো বাংলাদেশ চলো বিশ্ব উঠানে, চলো বাংলাদেশ চলো বিজয়ের টানে, চলো বাংলাদেশ চলো বিশ্ব উঠানে, চলো বাংলাদেশ চলো বাংলাদেশ চলো বিশ্ব উঠানে, চলো বাংলাদেশ চলো বিজয়ের টানে, চলো বাংলাদেশ চলো বিশ্ব উঠানে, চলো বাংলাদেশ। চলো বাংলাদেশ চলো বিশ্ব উঠানে, চলো বাংলাদেশ চলো বিজয়ের টানে, চলো বাংলাদেশ চলো বিশ্ব উঠানে, চলো বাংলাদেশ চলো বাংলাদেশ চলো বিশ্ব উঠানে, চলো বাংলাদেশ চলো বিজয়ের টানে, চলো বাংলাদেশ চলো বিশ্ব উঠানে, চলো বাংলাদেশ। আপনারাও গানটা এনজয় করেছেন যেভাবে আমরা এটা আপনাদের জন্য উপস্থাপন করতে এনজয় করেছি। আচ্ছা, এখন বেসিক্যালি যে গানটা করব এটা সম্বন্ধে একটু না বললি না, বিকজ আমি যখনই কোনো পারফর্ম করি, সেটা লাইভ শো হোক স্টেজ শো বা এই ধরনের লাইভ শো, লোকসঙ্গীত কোনো না কোনো জায়গায় যদি না থাকে তাহলে আমি কখনোই ওই পারফরমেন্সটাকে আমি মন থেকে কমপ্লিট মনে করি না, করতে পারি না। তো আজকে সেরকমই একটা আমার প্রাণ প্রিয় লোকসঙ্গীত বাউল শাহ আব্দুল করিম কিংবদন্তি বাউল, ওনার এই গানটি আমি আপনাদের জন্য একটু করে গাবো। আই হোপ আপনাদেরকে সেটা আনন্দ দিবে। Thank you.
লাগাইছে প্রীতি শিখাইছে দেওয়ানা বানাইছে কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে আমি খুব ফিল করি গানটা প্রতিবারই যখন গাই। আই হোপ আপনারাও গানটি সেই এনজয় করেছেন যেভাবে মানে আমি ফিল করেছি গানটা গাওয়ার সময়। এনিওয়ে নেক্সট যে গানটা করব আসলে এটা সম্বন্ধে একটু আগে কিছু বলে নিতে চাই, বিকজ এই গানটা ডেফিনেটলি আজকের এই অনুষ্ঠানের জন্য একটি বিশেষ মাইনে রাখে। বিকজ একদম রিসেন্টলি গ্রামীণ ফোনের জন্য আমি একটি গান করেছি এবং সেই গানটির নাম হচ্ছে এখনই সময়। এটি আপনাদের সামনে হয়তো চলে এসছে ইতিমধ্যেই বা আসবে। আমার এই গানটি করার অভিজ্ঞতাটা দারুণ ছিল, বিকজ এই গানটির যে লিরিক্স আই থিঙ্ক অনেক ইন্সপায়ারিং কথা, অনেক মানুষকে একটা এনার্জি দেওয়ার জন্য যথেষ্ট একটা ড্রাইভ এই গানটার মধ্যে আছে। এবং আজকে এই গানটি আসলে আমি আবারও বলছি যে আমরা আজকে খুবই একটা সিম্পল আনপ্লাগড সেশন করছি। সো আমি আমার মতো গানটি গাবো, আই হোপ ইউ উইল এনজয়। বাট তার আগে একটি আরেকটি ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। গ্রামীণ ফোনের যে কোনো গান, যেই গানগুলো আপনাদের পছন্দ, সেখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো গান
সং কভার বা ড্যান্স কভার করে আপনারা এখনই সময়ে হ্যাশট্যাগ চ্যালেঞ্জে অংশগ্রহণ করতে পারেন। এতে কি হবে, আপনাদের পারফরমেন্সগুলো থাকে, সেরা যে পারফরমেন্সগুলো হবে সেগুলো গ্রামীণ ফোনের সোশ্যাল মিডিয়া লাইক ফেসবুক, ইনস্টাগ্রাম ইত্যাদি এইসব প্ল্যাটফর্মে পোস্ট করা হবে। সো আই থিঙ্ক এটা যথেষ্ট সুন্দর একটি অপরচুনিটি ফর ইউ গাইজ টু শো ইউর ট্যালেন্ট। সো ওয়ান মোর টাইম, গ্রামীণ ফোনের আপনাদের পছন্দের গানগুলো আপনারা এখনই সময় হ্যাশট্যাগ এখনই সময় চ্যালেঞ্জে সং কভার বা ড্যান্স কভার করে পোস্ট করতে পারেন, এবং দেন আপনাদের মানে বেস্ট যে পারফরমেন্সগুলো সেগুলো সেখানে ফিচার করা হবে। সো আই থিঙ্ক দ্যাটস আ গ্রেট অপরচুনিটি অ্যান্ড গুড লাক উইথ দ্যাট। এনিওয়ে, এখন আমরা সেই গানটি করব যে গানটির নাম এখনই সময়। স্কেলটা আমাকে সিতে ছিল। ওকে, শহর থেকে ছোজন দূরে কোনায় কোনায় বহু দূরে, ভেজা মাটি আওলা জলে যে জন আছে হাত বাড়িয়ে, তার কাছে ছুটে যাবা ভীষণ চেতে আকাশ ছবা, এখনই সময় বন্ধু এখনই সময়, লাইফ ডাকছে বিজয়ে এখনই সময়, দুনিয়া বলছে সজোরে এখনই সময়, থামা নাই কোন মানা নাই, সামনে যাবা এখনই সময় এখনই। হাজারো লোকের ভীষণ ভিড়ে নিজের নতুন আবিষ্কারে, যে জন ভীষণ স্বপ্ন বনে, সেই স্বপ্ন আকাশ ছবা কোনায় কোনায় ছড়িয়ে দেবা, এখনই সময় বন্ধু এখনই সময়, লাইফ ডাকছে বিজয়ে এখনই সময়, দুনিয়া বলছে সজোরে এখনই সময়, থামা নাই কোন মানা নাই, সামনে যাবা এখনই সময় এখনই। ওয়েল, যেরকম ভেবেছিলাম এই ছোট্ট অ্যারেঞ্জমেন্টে গানটা কেমন হবে, বাট আই থিঙ্ক ইট ওয়াজ ফাইন। আমরা তো এনজয় করলাম। আই হোপ ইউ গাইজ এনজয় দ্য সং, অ্যান্ড আই হোপ আপনারা সবাই এই গানটির যে সম্পূর্ণ ভিডিও এবং ভিডিও মিউজিক ভিডিও সং বের হবে, আই হোপ আপনারা এটা এনজয় করবেন অনেক, সেই প্রত্যাশায় আমি আজকে বলতে চাই যে প্রায় শেষের দিকে চলে এসেছি আমরা আমাদের আজকের এই ছোট্ট আয়োজনের। বাট যাওয়ার আগে আমি আবার গ্রামীণ ফোনকে একটি ধন্যবাদ জানাতে চাই এই সুন্দর একটি সন্ধ্যা আজকে চাঁদ রাতে অ্যারেঞ্জ করার জন্য। অ্যান্ড সেই সাথে আমি শেষ করতে চাই আজকের একটা আমার একটা মজার একটা প্রেমের গান দিয়ে, যেই গানটি স্টেজে সবসময় করলে আমি একটা বাড়তি এনার্জি পাই। বাট আজকে আবারও বলছি যে যদিও সেট আপটা খুব লিমিটেড, বাট চেষ্টা করব একটু মজা করে করার।
ডাকতে পাবো কেন আর পড়ে না হে লোক তো বুকে নোয়ার পড়ে জানি না আমার যে কি হলো যেও না কিছু তো বল যদি কথা যদি দেখা না হারিয়ে যাও এক জনকে বে কথা বে ফিরে সঙ্গী করে নাও আমাকে হৃদয়ে সাজিয়ে দেব তুজনায় জাদু চোখেতে করেছ দিশে হারা ভুলতে চাই তবু পারি না আমি যে আজ পাগল পর তোমাতে জাদু চোখেতে করেছ আমি যে আজ পাগল পর তোমাতে জানি না বুঝি না কিছু তো মানি না মন জানে হায় তোমাকে তোমাকে ছাড়া নিচে থাকা যায় ফিরিয়ে দিও না আমাকে হৃদয়ের প্রাণ এসে যাব আজ চলো মেঘের সীমানায় সাজিয়ে দেব তুজনায় হৃদয়ের প্রাণনায় এসে যাব আজ তুজনায় চলো মেঘের সীমানায় সাজিয়ে দেব থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ আই হোপ আপনারা সবাই এনজয় করেছেন এবং যাওয়ার আগে সবাইকে আমাদের পক্ষ থেকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদ মুবারক ঈদ মুবারক থ্যাংক ইউ ধন্যবাদ